মা গন্ধেশ্বরী পূজার পূজাবিধি ও দেবীর পরিচয়। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তৎসমৈ শ্রী গুরবে নমঃ। ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাধ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। নমস্কার দর্শক মণ্ডলীগণ, আপনাকে আপনাদের নিজস্ব চ্যানেল মিনিয়েচার আর্ট উইথ সৈকত তত্ত্বতে স্বাগত। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আজকের বিষয় গন্ধেশ্বরী পূজা পদ্ধতি। দেবী মহামায়া শাশ্বত অপবাণী, তার অসংখ্য রূপ জগতে ছড়িয়ে আছে। নানাকালে নানা মাসে মায়ের আবির্ভাব ঘটে বিভিন্ন রূপ। তাই জ্যৈষ্ঠ মাসে মা আসেন গন্ধেশ্বরী রূপে। প্রথমে জানা যাক কে এই দেবী, কারা বা কেনই বা এই পূজা করা। দেবী ভুবনেশ্বরী কর্তৃক জগতে সবকিছুর মধ্যে সুমধুরতা মাধুর্যতা বিরাজিত। একদা এক দুষ্টমতি দানব গন্ধসুর জগতে সকল বস্তুর মধ্য হতে সকল গন্ধ হরণ করে তাকে নিষ্প্রাণ করে দিয়েছিল। পুষ্প যেমনই গন্ধহীন নিষ্প্রাণ, ঠিক তেমনই নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল এই জগৎ। তখন দেবতারা একযোগে দেবী মহামায়ার কাছে আবেদন জানান। এমতাবস্থায় দেবতাদের অনুরোধে ও জগতের দুরাবস্থা দেখে দেবীর সুবর্ণা ও সুমধুর শোভা হতে উৎপত্তি ঘটে এক তেজস্ময়ী দেবী। যে দেবীর মধ্যে জগতের সকল সুমধুরতা বিরাজমান। দেবতারা দেখলেন দেবী চতুর্ভুজার শঙ্খ পদ্ম পরাভয়ে ও ত্রিশূলধারিণী সিংহবাহনা চমৎকৃত রূপিণী সম্পন্না দেবী। তখনই দেবতাদের আশ্বস্ত করলেন এবং নাশ করলেন গন্ধসুরকে। জগৎ ফিরে পেল তার সুমধুরতা। তখন থেকে প্রধানত গন্ধবণিকরা দেবীর পূজার প্রচলন শুরু করে। পরবর্তীকালে দেবী হয়ে ওঠেন সমস্ত বণিক সম্প্রদায়ের আরাধ্যা। বাণিজ্যে হানিভাব কাটাতে ক্ষয়ক্ষতি ও সুরক্ষার হেতু দেবীর আরাধনা করা হয়। এবার আসা যাক পূজা পদ্ধতি। দেবীর পূজা মূলত দুর্গাপূজার ন্যায় হয়, তবে এই কোভিড পরিস্থিতিতে ও লকডাউনের সময় আমি জানি বিশাল আয়োজন করা কারোর পক্ষেই সম্ভব না। তাই খুব সংক্ষিপ্ত সারে পূজার নিয়ম আপনাদের সামনে তুলে ধরলাম। দেবীর পূজা হয় ষোড়শ বাচারে, তবে অভাবে পঞ্চবাচারে করা যায়। দশকর্মা: ঘট মাটি বা পেতল বা তামা, ডাব অথবা সুপারি বা যে কোনো ফল, কলা হলে ভালো, আম্রপল্লব, সিঁদুর, ফুল, ফুল যত সুগন্ধি হবে তত ভালো, অগ্রু বা আতর, গোলাপ জল, গঙ্গা জল, গঙ্গা মাটি, ধান বা পঞ্চশস্য, পুষ্পমালা, সুগন্ধি পুষ্পমালা, পাঁচ ফল, ধূপ, দীপ, ধূনা, আরতি, নৈবেদ্য। প্রথমে পুজোস্থান পরিষ্কার করে নেবেন। ঘরে মায়ের ফটো থাকলে ভালো, নয়তো দুর্গা বা কালীর ফটো থাকলে তার সামনেও করা যাবে। প্রথমে ফটোটি গঙ্গার জল, গোলাপ জল, অগ্রু দিয়ে স্নান করিয়ে ছিটা দিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। তারপর তার সামনে গঙ্গা মাটি রেখে তাতে ধান বা পঞ্চশস্য ছড়িয়ে জলপূর্ণ ঘট বসাবেন। ঘটে সিঁদুর ফোঁটা দেবেন, আম্রপল্লব বসিয়ে তার উপর যে কোনো ফল রাখবেন। এরপর ধূপ, দীপ, ধূনা জ্বালাবেন। ফল ও আম্রপল্লব উভয়তেই সিঁদুরের ফোঁটা দেবেন। দেবীকে মালা পরাবেন, বেলপাতা থাকলে বেলপাতার মালাও তা পরাবেন। নৈবেদ্য দেবেন, পঞ্চদেবতা গণেশ, বিষ্ণু, শিব, সূর্য, দুর্গার নামে ফুল সহযোগে পূজা দেবেন। এবার ওম সিংহাস্তা শশী শেখারা মকরাত প্রেক্ষাং চাতুর্ভিভুজৈ শঙ্খং পদ্মং ত্রিশূলং বরদা ভয়হস্তং দধতি নেত্রৈ শোভিতা ওম শ্রীং অপদুঃখ দারিদ্র ক্ষয় ভয়া শত্রুনাশে মম বনুজ্জ বৃদ্ধয়ে মম রক্ষে রক্ষে শ্রীং ক্রীং গন্ধেশ্বরী দুর্গায় নমঃ। এই মন্ত্রে দেবীর নিকট তিনবার পুষ্পাঞ্জলি দেবেন, এবার আরতি করবেন। এই পূজার সুগন্ধি ব্যবহার খুবই প্রয়োজনীয়। শঙ্খধ্বনি সহকারে পূজার সমাপ্তি করবেন। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে দেবেন। এই ভিডিওটিতে একটা লাইক দেবেন। পূজা সংক্রান্ত কোনো তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই বছর অর্থাৎ 2021 সালে গন্ধেশ্বরী পূজার দিন হলো 26শে মে এবং 11ই জ্যৈষ্ঠ। পূজার সময় হলো দিবা 9টা 22 থেকে 12টা 56।